আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের নতুন আরেকটি রসায়নের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় রসায়ন তৃতীয় অধ্যায় থেকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে শুরুতে আমরা জেনে নিই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে। মৌলসমূহে পর্যায় সারণীতে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নির্দিষ্ট সংখ্যা পরপর তাদের ধর্মের পুনরাবৃত্তি ঘটে, তাদের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এই পুনরাবৃত্তি হওয়াকে বা ঘটনাকে বলা হয় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। অর্থাৎ মৌলসমূহে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নির্দিষ্ট সংখ্যা পর পর তাদের ধর্মের পুনরাবৃত্তি হওয়াকে বলা হয় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আমরা আলোচনা করে থাকি পারমাণবিক ভর, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, পারমাণবিক ব্যাসার্ধ, আকার, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম ইত্যাদি। আমরা পর্যায় সারণীতে আমরা জানি গ্রুপ ভিত্তিক, একইভাবে পর্যায়ভিত্তিক সারণী রয়েছে, যে বাম থেকে ডান দিকে মৌলসমূহে যে পর্যায়বৃত্ত ধর্ম তাদের মধ্যে রয়েছে পারমাণবিক ভর। অর্থাৎ এই সকল ধর্মসমূহের পর্যায়ভিত্তিক পরিবর্তন হয়, একইভাবে গ্রুপ ভিত্তিক পরিবর্তন হয়ে থাকে। তাহলে আমরা দেখে নিব শুরুতে পর্যায় সারণীর মধ্যে বাম থেকে ডানে গেলে অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডান দিকে বৃদ্ধির সাথে সাথে মৌলসমূহের যে সকল ধর্ম বৃদ্ধি পাবে তা হলো পারমাণবিক ভর, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি। অর্থাৎ এই সকল ধর্মসমূহ একই পর্যায়ে বাম থেকে ডান দিকে বৃদ্ধি পেতে থাকবে। একইভাবে বাম থেকে ডান দিকে বৃদ্ধি পেতে থাকবে কি সমূহ, যে সকল ধর্ম পারমাণবিক ভর, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি। আর বাম থেকে ডান দিকে কমবে যে সকল ধর্ম তাদের মধ্যে রয়েছে তড়িৎ ধনাত্মকতা, পারমাণবিক ব্যাসার্ধ অথবা আকার, একইভাবে ধাতব ধর্ম। সিস্টেমে তোমরা অবশ্যই মেমোরাইজ করে নিবে যে সকল ধর্মসমূহ বৃদ্ধি পায় তাদের মধ্যে রয়েছে পারমাণবিক ভর, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি। একইভাবে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে যে সকল ধর্ম হ্রাস পায় তাদের মধ্যে রয়েছে তড়িৎ ধনাত্মকতা, পারমাণবিক ব্যাসার্ধ অথবা আকার, একইভাবে ধাতব ধর্ম। তাহলে একই পর্যায়ের মধ্যে পারমাণবিক ভর, আমরা পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় যেটা জানি, পারমাণবিক ভর অবশ্যই তোমরা মেমোরাইজ করে নিবে। তড়িৎ ঋণাত্মকতা কি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে পরমাণু সমূহের মধ্যে কোনো পরমাণু সমযোজী বন্ধনের ক্ষেত্রে, কোনো পরমাণু সমযোজী বন্ধনের মধ্যে বন্ধন জুড়ে ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার যে প্রবণতা তাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ সমযোজী বন্ধনের ক্ষেত্রে এ এবং বি দুটি মোল নিজেদের মধ্যে সমযোজী বন্ধনের মাধ্যমে, আমরা জানি দুইটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করে, এই বন্ধন জুড়ে ইলেকট্রনকে কোনো একটা পরমাণু কর্তৃক নিজের দিকে আকর্ষণ করার যে প্রবণতা তাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু বাড়তে থাকবে। অর্থাৎ লিথিয়ামের চেয়ে বেরিলিয়াম বেশি হবে, বেরিলিয়ামের চেয়ে বোরনের বেশি হবে, বোরনের চেয়ে কার্বন বা নাইট্রোজেন পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে। কেন বৃদ্ধি পাবে? কারণ এ সকল মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আমরা জানি যে ইলেকট্রন বহিঃস্তরের লিথিয়ামের চেয়ে বোরন বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে। যেহেতু ইলেকট্রন বহিস্তরে ইলেকট্রনের সংখ্যা বেশি, ইলেকট্রনের সংখ্যা যত বৃদ্ধি পাবে, ইলেকট্রনের সংখ্যা যত বৃদ্ধি পাবে, নিউ
নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়ার মানে নিউক্লিয়াস কর্তৃক বহিঃস্তরে ইলেকট্রনকে আকর্ষণের প্রবণতা বৃদ্ধি পাবে। তাহলে আমরা যদি দেখি যে প্রত্যেকটা পর্যায়ে লিথিয়াম সে বেরিলিয়াম অথবা সোডিয়াম সে ম্যাগনেসিয়াম ক্রমান্বয়ে তাদের বহিঃস্তরে ইলেকট্রনগুলো বৃদ্ধি পাচ্ছে, তাহলে ইলেকট্রন বৃদ্ধি পাওয়া মানে বহিঃস্তরে ইলেকট্রন আকর্ষণের প্রবণতা বেড়ে যাওয়া। যেহেতু ইলেকট্রন আকর্ষণের প্রবণতা বাড়বে, তাহলে অন্য কোন মৌলের সাথে ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণের প্রবণতা বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে যে ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতা, অর্থাৎ বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার যে প্রবণতা তাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এই ভ্যালুগুলো যদি একটু মেমোরাইজ করে নাও তাহলে আমাদের সুবিধা হয় যে লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান 1, বোর বেরিলিয়ামের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু 1.5, একইভাবে বোরনের ক্ষেত্রে 2, কার্বনের 2.5, নাইট্রোজেনের 3, অক্সিজেনের 3.5, ক্লোরিনের 4 ইত্যাদি। তাহলে তড়িৎ ঋণাত্মকতার মানগুলা আমরা দেখলাম একই পর্যায়ে বাম থেকে ডানে বৃদ্ধি পেতে থাকে। এরপর আমরা দেখব ইলেকট্রন আসক্তি, অর্থাৎ ইলেকট্রন আসক্তি কি শুরুতে আমরা সংজ্ঞাটা যদি দেখি ইলেকট্রন আসক্তি কাকে বলে। ইলেকট্রন আসক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোন একটা পরমাণুর এক মোল, যদি আমি এক মোল গ্যাসীয় কোন পরমাণুর মধ্যে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে তাকে ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণে শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তি কি? কোন পরমাণুকে এক মোল পরমাণুর ক্ষেত্রে কোন পরমাণুর বহিঃস্তরে এক মোল পরিমাণে ইলেকট্রন প্রবেশ করিয়ে তাকে ঋণাত্মক আয়নে পরিণত করার ক্ষেত্রে যে পরিমাণে এনার্জি বা যে পরিমাণে শক্তি উৎপন্ন হবে তাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। যেমন আমি একটি পরমাণু, ফর এক্সাম্পল ক্লোরিনের মধ্যে যদি আমি এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে ক্লোরিনকে এক মাইনাস অর্থাৎ ক্লোরিন এই নেগেটিভ চার্জে পরিণত করতে যে পরিমাণে শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। তাহলে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও কি হবে? একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তির ভ্যালু বৃদ্ধি পাবে, অর্থাৎ লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামে ইলেকট্রন আসক্তি বেশি, বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন পর্যায়ক্রমে বৃদ্ধি পাবে। তাহলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে কেন? কারণ লিথিয়ামের চেয়ে বেরিলিয়াম আমরা যদি দেখি বা বেরিলিয়ামের চেয়ে বোরন যদি দেখি পর্যায়ক্রমে তাদের বহিঃস্তরে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে। যেহেতু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে তাহলে নিউক্লিয়াস কর্তৃক কোনো একটা পরমাণুর বহিঃস্তরে তাদের আকর্ষণ বেশি, এই ক্ষেত্রে অন্য কোনো একটা ইলেকট্রন প্রবেশ করাতে তার বেশি পরিমাণে শক্তি খরচ হবে, কারণ ইলেকট্রনের মধ্যে এখানে বিকর্ষণ হবে বা পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসে বিকর্ষণের প্রবণতা বৃদ্ধি পাবে। আর এই বিকর্ষণকে অতিক্রম করে কোনো একটা পরমাণুর মধ্যে এক মোল ইলেকট্রন প্রবেশ করাতে অধিক পরিমাণে শক্তি উৎপন্ন হবে বা অধিক পরিমাণে শক্তি খরচ হবে। এরপরে আমরা দেখব আয়নীকরণ শক্তি কাকে বলে। আয়নীকরণ শক্তি হচ্ছে যে কোনো একটা পরমাণুর মধ্যে শক্তি প্রয়োগ করে ওই পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসরণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। অর্থাৎ কোন একটা পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসরণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি।
কোন একটা পরমাণুর মধ্যে আমরা যদি শক্তি প্রয়োগ করি তাহলে এই পরমাণুটা এক মোল ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত হবে। একইভাবে এক মোল ইলেকট্রন অপসারণ হবে। ফর এক্সাম্পল সোডিয়ামের মধ্যে আমি এনার্জি প্রয়োগ করলে সোডিয়াম একটি ইলেকট্রন অপসারণ করে সোডিয়াম আয়ন উৎপন্ন করবে। তাহলে সোডিয়াম আয়ন উৎপন্ন হতে যে পরিমাণ শক্তি উৎপন্ন যে পরিমাণে শক্তি আমাকে ইনপুট দিতে হবে অর্থাৎ প্রয়োগ করতে হবে তাকেই বলা হয় আয়নীকরণ শক্তি। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে আয়নীকরণ শক্তি ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। লিথিয়াম সে বেরিলিয়াম বেশি, বেরিলিয়াম সে বোরন বেশি, কার্বন ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, বা সোডিয়াম সে ম্যাগনেসিয়াম বেশি, অ্যালুমিনিয়াম তাসও বেশি, ফসফরাস সালফার ক্লোরিন ক্রমান্বয়ে আরো বৃদ্ধি পাবে। কারণ বহিঃস্তরে প্রত্যেক পরমাণুর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাইতেছে ক্রমান্বয়ে। আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে যাওয়া, দ্যাট মিন্স ইলেকট্রন বহিঃস্তরে আরো বৃদ্ধি পাচ্ছে। যেহেতু ইলেকট্রন বহিঃস্তরে বেশি থাকবে, ওই বহিঃস্তর ইলেকট্রন এর প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বেশি থাকবে। এই আকর্ষণকে অতিক্রম করে বা এই আকর্ষণে কোনো একটা ইলেকট্রনকে অপসারণ করতে শক্তির পরিমাণও বৃদ্ধি পাবে, অর্থাৎ বেশি পরিমাণে শক্তি প্রয়োগ করতে হবে। এরপরে আমরা দেখি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে তড়িৎ ধনাত্মকতার মান কমবে, পারমাণবিক ব্যাসার্ধ বা আকার কমবে, একইভাবে ধাতব ধর্ম কমতে থাকবে। শুরুতে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বা আকার নিয়ে একটু দেখি। পারমাণবিক ব্যাসার্ধ বলতে কি বুঝি, যে আমরা জানি লিথিয়াম এবং বেরিলিয়াম যদি দেখি, লিথিয়ামের ক্ষেত্রে বহিঃস্তরে দুইটা একটি ইলেকট্রন থাকবে, একই বেরিলিয়ামের ক্ষেত্রে তাহলে কোন মৌল সমূহ বহিস্তরে ইলেকট্রন সংখ্যার উপর নির্ভর করে তাদের আকার পরিবর্তন হবে। অর্থাৎ কোন একটা মৌলের বহিস্তরে ইলেকট্রন বৃদ্ধি পাওয়া মানে এই হচ্ছে তার কেন্দ্রে অর্থাৎ প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়া। প্রোটন সংখ্যা যখন বৃদ্ধি পাবে বহিস্তরে ইলেকট্রনের সাথে তার আকর্ষণের প্রবণতা বৃদ্ধি পাবে, অর্থাৎ নিউক্লিয়াসের সাথে বহিস্তরে ইলেকট্রনের আকর্ষণ প্রবণতা বৃদ্ধি পাবে। ইলেকট্রন আকর্ষণের প্রবণতা যত বাড়তে থাকবে তত পরমাণুর আকারটা ক্রমান্বয়ে ছোট হতে থাকবে, অর্থাৎ আকর্ষণের কারণে তারা কিছুটা সংকুচিত হতে থাকবে। যেহেতু আমরা জানি লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের ইলেকট্রন বেশি, বহিস্তরে ইলেকট্রন বেশি, বোরনের চেয়ে বেরিলিয়ামের চেয়ে বোরনের ইলেকট্রন আরো বেশি, কার্বনের আরো বেশি, অর্থাৎ পর্যায়ে একই এদের বহিস্তরে যে সেল বা পর্যায় তার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ কোন একটা পর্যায়ের ক্ষেত্রে, যে দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে প্রতিটা মৌলে অর্থাৎ দুইটা করে সেল আছে, কিন্তু প্রথম থেকে শেষের দিকে তাদের ইলেকট্রন সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। যেহেতু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে সেহেতু নিউক্লিয়াসের সাথে বহিস্তরে ইলেকট্রনের আকর্ষণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ইলেকট্রন আকর্ষণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে নিউক্লিয়াস থেকে তাদের দূরত্ব কমে দেওয়া, অর্থাৎ দূরত্বটা ক্রমান্বয়ে কমতে থাকে, যার ফলে আকর্ষণ ক্রমান্বয়ে কমতে থাকে। যে একই পর্যায়ে বাম থেকে ডানে নিউক্লিয়াসের আকার বা কোনো একটা পরমাণুর আকার কমতে থাকে দেখলাম। এরপরে গ্রুপ ভিত্তিক যদি আমরা ধর্ম দেখি, গ্রুপ ভিত্তিক ধর্ম, সেক্ষেত্রে কি হবে, একই পর্যায়ের পর্যায় সারণীর গ্রুপ হতে, অর্থাৎ গ্রুপের ক্ষেত্রে যদি একই গ্রুপের
উপর থেকে নিচে গেলেই অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচের দিকে হাইড্রোজেনে লিথিয়াম বা লিথিয়ামে সোডিয়ামে তাদের ধর্মের কেমন পরিবর্তন হবে সেটা একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়ার বিপরীত। যেমন আমরা আগে লিখেছিলাম এই ধর্মগুলো একই পর্যায়ে বাম থেকে ডানে বৃদ্ধি পায়, আর গ্রুপ ভিত্তিক ধর্ম হচ্ছে উপর থেকে নিচের দিকে গেলে এই সকল ধর্মগুলো কমতে থাকবে, এটা কমবে। একইভাবে এই সকল ধর্মগুলো বাড়তে থাকবে। অর্থাৎ আমরা যদি দেখি পারমাণবিক ব্যাসার্ধ বা আকার, হাইড্রোজেনের লিথিয়ামের আকার বৃদ্ধি পাবে, লিথিয়ামের সোডিয়াম, সোডিয়ামের পটাশিয়াম এদের আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। কেন? সহজ কথা হচ্ছে একই গ্রুপের ক্ষেত্রে পর্যায়ক্রমে তাদের সেল বৃদ্ধি পাবে। যে পর্যায়ক্রমে প্রথম গ্রুপে একটা সেল একটাই আছে, সেকেন্ড যে গ্রুপ সেকেন্ড যে পর্যায়ে সেক্ষেত্রে সেল দুইটা হবে। সোডিয়ামের ক্ষেত্রে সেল হয়ে যাবে তিনটা, তাহলে যেহেতু সেল বৃদ্ধি পাচ্ছে সেই হিসেবে তাদের আকারও বৃদ্ধি পাবে। এরপরে তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পাবে, ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, আর যে সকল ব্যালুগুলো কমবে তার মধ্যে রয়েছে এখানে পারমাণবিক সংখ্যা আসবে না, পারমাণবিক সংখ্যা অবশ্যই বৃদ্ধি পাবে, তড়িৎ ঋণাত্মকতা কমবে, ইলেকট্রন আসক্তি কমবে এবং আয়নীকরণ শক্তি কমবে। আশা করি তোমরা এই সকল বিষয়গুলো ভালোভাবে মেমোরাইজ করে নিবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো।